করবো এরকম কোনো ফিল্ম এখন আর করবো না। এবার রাজের সঙ্গে জুটি বেঁধে আর সিনেমা করবেন না বলে স্টেট জানিয়ে দিলেন হালের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথম আলোর সাক্ষাৎকারে মিম বলেন রাজের সাথে পরপর দুটি সিনেমা ভালো হয়েছে, রাজ খুবই ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় একটি ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল, কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না একথা বলে দিয়েছেন পরিচালককে। কিন্তু কেন? রাজের সাথে দামাল সিনেমার প্রচারণা থেকে শুরু করে রাজের স্ত্রী পরিমণি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যেসব ঘটনা ঘটিয়েছেন তাতে রাজের সাথে আর কাজ করব না, না করাই উত্তম। তাই আর তার সাথে কাজ করব না। শুধু তাই নয়, আমার জন্মদিনে ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। আমি অবাক হয়েছি, এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই রঙিন হয়ে গেছে। এসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। মিম আরো বলেন গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সাথে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবার আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, তাতে আমারও আমার পরিবারের জন্য মান সম্মান ক্ষুণ্ণ হবে, সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরিমণি ভালো থাকুক, মিমের কথা এসব আর দেখতে চাই না। এরই মধ্যে রাজের বিপরীতে কাজের জন্য আরও বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছে, কিন্তু পরিচালকদের জানিয়ে দিয়েছি রাজের সঙ্গে আর কাজ করবই না।